তাহলে এটা মিনিং দিয়েছে, আর এটি হলো একটি সেন্টেন্স। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ওয়ার্দুন তোমাদের জন্য একটি নতুন ভিডিও এনেছি। আমরা জানি থেকে জ্যাক পর্যন্ত যে সাংকেতিক চিহ্নগুলো আছে প্রত্যেকটিকে আলাদা করে লেটার বলে, আর কয়েকটি লেটার একসাথে মিলিত হয়ে ওয়ার্ড গঠিত হয়। দেখো এখানে টি একটি লেটার, এর একটি লেটার, এ একটি লেটার, এই লেটারগুলো একসাথে মিলিত হয়েছে, আর এটা কোনো ওয়ার্ড হচ্ছে না, কারণ এটা কোনো অর্থ দিচ্ছে না। তাহলে আমরা জানবো যখন কয়েকটি লেটার একসাথে মিলিত হয়ে যখন অর্থ প্রকাশ করবে তখনই সেটা একটা ওয়ার্ড হবে। যেমন এ এন টি, এন্ড অর্থ হলো পিঁপড়া। দেখো কয়েকটি লেটার একসাথে হয়ে এখানে অর্থ দিচ্ছে, তাই এটি একটি ওয়ার্ড। আর এদিকে দেখো কয়েকটি লেটার একসাথে হয়েছে কিন্তু কোনো অর্থ দেয় নাই, তাই এটি ওয়ার্ড না। এবার চলে আসো সেন্টেন্সে। কয়েকটি ওয়ার্ড একসাথে মিলিত হয়ে যখন অর্থ প্রকাশ করবে তখন সেটা একটা সেন্টেন্স। এখানে আমি কয়েকটি ওয়ার্ড একসাথে লিখেছি কিন্তু এটা কোনো অর্থ দিচ্ছে না, তাই এটি কোনো সেন্টেন্স হয়নি। আমি সঠিক করে লিখছি। এখন দেখো বন্ধুরা, আই ক্যান সি অ্যান এন্ট, যার অর্থ হলো আমি একটি পিঁপড়া দেখতে পাচ্ছি, তাহলে এটা মিনিং দিয়েছে, আর এটি হলো একটি সেন্টেন্স। আশা করি তোমরা লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স বুঝে গেছো। আজকে এটুকুই, ভালো থেকো। হ্যাঁ বন্ধুরা, আমরা না বুঝে এগুলোর সংজ্ঞা কখনোই মুখস্থ করবো, বুঝে বুঝে পড়লেই সংজ্ঞাগুলো সহজেই ধরে নিতে পারবে।